আমাদের ছোট রাসেল সোনা শেখ হাসিনা। রাসেল রাসেল তুমি কোথায়? রাসেলকে মা ডাকে, আসো খাবে না, খেতে আসো। মা 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 তুমি কোথায়? মা মা যে কোথায় গেল, মাকে ছাড়া রাসেল যে ঘুমাতে চায় না। ঘুমের সময় মায়ের গলা ধরে ঘুমাতে হবে, মাকে ও মা বলে যেমন ডাক দিত, আবার সময় সময় আব্বা বলে ডাকত। আব্বা ওর চর্মের ফরফরয়ে জেলে চলে গেলেন, ছয় দফা দেওয়ার কারণে আব্বাকে বন্দী করলো পাকিস্তানি শাসকরা। রাসেলের বয়স তখন মাত্র 1.5 বছরের কিছু বেশি, কাজেই তার তো সব কিছু ভালোভাবে চেনার বা জানারও সময় হয়নি। রাসেল আমাদের সবার বড় আদরে, সবার ছোট বলে ওর আদরের কোনো সীমা নেই। ও যদি কখনো একটু ব্যথা পায়, সে ব্যথা যেন আমাদের সবারই লাগে। আমরা সব ভাই বোন সব সময় চোখে চোখে রাখি, ওর গায়ে এতটুকু আসরও যেন না লাগে। কি সুন্দর দুলতুলে একটা শিশু, দেখলেই মনে হয় গালটা টিপে আদর করি। 1964 সালের 18 অক্টোবর রাসেলের জন্ম হয় ধানমন্ডি 32 নম্বর সড়কে বাসায় আমার শোয়ার ঘরে। দোতলা তখনও শেষ হয়নি, বলতে গেলে মা একখানা করে ঘর তৈরি করেছেন, একটু একটু করেই বাড়ির কাজ চলছে। নিচতলায় আমরা থাকি, উত্তর পূর্ব দিকের ঘরটা আমার ও কামালের। সেই ঘরেই রাসেল জন্ম নিল রাত 1টার। আব্বা নির্বাচনী মিটিং করতে চট্টগ্রামে গেছেন, ফাতেমা ছিন্না প্রেসিডেন্ট প্রার্থী, সর্বদলীয় ঐক্য পরিষদ আইয়ুব খানের বিরুদ্ধে একটা মোর্চা করে নির্বাচনে নেমেছে। প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে সব রাজনৈতিক দল, তখনকার দিনে মোবাইল ফোন ছিল না, ল্যান্ড ফোনই ভরসা। রাতে যাতে আব্বার কাছে খবর যায় সে ব্যবস্থা করা হয়েছে। রাসেলের জন্মের আগের মুহূর্তগুলো ছিল ভীষণ উৎকণ্ঠা। আমি কামাল জামাল রেহানা ও খোকা কাকা বাসায়, বড় ফুফু ও মেজ ফুফু মার সাথে, একজন ডাক্তার এবং নার্সও এসেছে, সময় যেন আর কাটে না। জামাল আর রেহানা কিছুক্ষণ ঘুমায় আর জেগে ওঠে, আমরাও ঘুমে ডুলডুলু চোখে জেগে আছি নতুন অতিথির আগমন বার্তা শোনার অপেক্ষায়। মেজ ফুফু ঘর থেকে বের হয়ে এসে খবর দিলেন আমাদের ভাই হয়েছে, খুশিতে আমরা আত্মহারা। কতক্ষণে দেখব, ফুফু বললেন তিনি ডাকবেন। কিছুক্ষণ পর ডাক এলো, বড় ফুফু আমার কোলে তুলে দিলেন রাসেলকে। মাথা পরা ঘন কালো চুল, তুলতুলি নরম গাল, বেশ বড় সড় হয়েছিল রাসেল। মাথার চুলে একটু ভেজা মনে হলো, আমি আমার ওড়না দিয়েই মুছতে শুরু করলাম। তারপরই এক চিরুনি নিলাম মাথার চুল আশ্রাতে। মেজ ফুফু নিষেধ করলেন, মাথার চামড়া খুব নরম, তাই এখনই চিরুনি চালানো যাবে না। হাতের আঙুল বুঝি বুলিয়ে সিঁথি করে দিতে চেষ্টা করলাম। আমাদের 5 ভাই বোনের মধ্যে সবার ছোট রাসেল। অনেক বছর পর একটা ছোট বাচ্চা আমাদের ঘর আলো করে এসেছে, আনন্দের জোয়ার হয়ে যাচ্ছে। আব্বা বার্টেন্ড রাসেলের খুব ভক্ত ছিলেন, রাসেলের বই পড়ে মাকে ব্যাখ্যা করে শোনাতেন। মা রাসেলের ফিলোসফি শুনে শুনে এত ভক্ত হয়ে যান যে নিজের ছোট সন্তানের নাম রাসেল রাখলেন। ছোট রাসেল আস্তে আস্তে বড় হচ্ছে, মা রাসেলকে বিছানায় শুইয়ে দিয়ে সংসারের কাজ করতেন। স্কুল বন্ধ থাকলে তার পাশে শুয়ে আমি বই পড়তাম। আমার চুলের বেণি ধরে খেলতে খুব পছন্দ করত, ও আমার লম্বা চুলের বেণিটা ওর হাতে ধরিয়ে দিতাম। ও হাত দিয়ে নাড়াছাড়া করতে করতে হাসত, কারণ নাড়াছাড়াই মুখে চুল লাগত, তাতে খুব মজা পেত। জন্মের প্রথম দিন থেকে ওর ছবি তুলতাম, ক্যামেরা আমাদের হাতে থাকত, কত যে ছবি তুলেছি। ওর জন্য আলাদা একটা অ্যালবাম করেছিলাম, যাতে ওর জন্মের দিন, প্রথম মাস, প্রতিদিন, 3 মাস 6 মাস অন্তর ছবি অ্যালবামে সাজানো হতো। দুঃখের বিষয়ই ওই ফটো অ্যালবামটা অন্য সব জিনিসপত্রের সঙ্গে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী লুট করে নেয়। হারিয়ে যায় আমাদের অতি যত্নে তোলা আদরের ছোট্ট ভাইটির অনেক দুর্লভ ছবি।
বাসার সামনে ছোট একটা নল, সবুজ ঘাসে ভরা। আমাদের মা খুবই যত্ন নিতেন বাগানের। বিকেলে আমরা সবাই বাগানে বসতাম, সেখানে একটা ফাটি ফেতে ছোট্ট রাসেলকে খেলতে দেওয়া হতো। এক পাশে একটা ছোট্ট বাঁশ বেঁধে দেওয়া ছিল, সেখানে রাসেল ধরে ধরে হাঁটতে চেষ্টা করত। তখন কেবল হামাগুড়ি দিতে শুরু করেছে, আমরা হাত ধরে হাঁটাতে চেষ্টা করতাম কিন্তু কিছুতেই হাঁটতে চাইতো না। ওর স্বাস্থ্য খুব ভালো ছিল, বেশ নাদুস নুদুস একটা শিশু। আমরা ভাই বোন সব সময় ওকে হাত ধরে হাঁটাতাম। একদিন আমার হাত ধরে হাঁটছে, ওর যেন হাঁটার ইচ্ছা খুব বেড়ে গেছে। সারা বাড়ি হাত ধরে ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে পেছনের বারান্দা থেকে সামনের বারান্দা হয়ে বেশ কয়েকবার ঘুরল। এই হাঁটার মধ্যে আমি মাঝে মাঝে চেষ্টা করছি আঙ্গুল ছেড়ে দিতে, যাতে নিচে হাঁটতে পারে, কিন্তু সে বিরক্ত হচ্ছে আর বসে পড়ছে, হাঁটবে না আঙ্গুল ছাড়া। তার সাথে হাঁটতে হাঁটতে আমি বরাবরই চেষ্টা করছি যদি নিচে হাঁটে। হঠাৎ সামনের বারান্দায় হাঁটতে হাঁটতে আমার হাত ছেড়ে নিচে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে চলছি, আমি পেছনে পেছনে যাচ্ছি, সে প্রথম হাঁটা শুরু করলো। আমি ভাবলাম কতটুকু হেঁটে আবার আমার হাত ধরবে, কিন্তু যতই হাঁটছি দেখি আমার হাত আর ধরে না। চলছে তো চলছে, একেবারে মাঝের ফেসেজ হয়ে পেছনের বারান্দায় চলে গেছে। আমি তো খুশিতে সবাইকে ডাকাডাকি শুরু করেছি যে রাসেল সোনা হাঁটতে শিখে গেছে। একদিনে এভাবে কোনো বাচ্চাকে আমি হাঁটতে দেখিনি, অল্প অল্প করে হেঁটে হেঁটে তবেই বাচ্চারা শেখে। কিন্তু ওর সব কিছু যেন ছিল ব্যতিক্রম। ও যে খুবই মেধাবী তার প্রমাণ অনেকভাবে আমরা পেয়েছি। আমাকে হাসু ফা বলে ডাকতো, কামাল ও জামালকে ভাই বলতো আর রেহানাকে আপু। কামাল ও জামালের নাম কখনো বলতো না। আমরা অনেক চেষ্টা করতাম নাম শেখাতে, মিষ্টি হেসে মাথা নেড়ে বলতো ভাই। দিনের পর দিন আমরা যখন চেষ্টা করে যাচ্ছি, একদিন বলেই ফেলল কাম্মাল জাম্মাল, তবে সবসময় ভাই বলে ডাকত। চলাফেরা বেশ সাবধানে কিন্তু সাহসী ছিল, সহসা কোনো কিছুতেই ভয় পেত না। কালো কালো বড় পিঁপড়া দেখলে ধরতে যেত। একদিন একটা বড় ওড়লা বড় কালো পিঁপড়া ধরে ফেলল আর সাথে সাথে কামড় খেল। ছোট্ট আঙ্গুল কেটে রক্ত বের হলো, সাথে সাথে ওষুধ দেওয়া হলো, আঙ্গুলটা ফুলে গেছে। তারপর থেকে আর পিঁপড়া ধরতে যেত না, কিন্তু ওই পিঁপড়ার একটা নাম নিচেই দিয়ে দিল। কামড় খাওয়ার পর থেকে কালো বড় পিঁপড়া দেখলেই বলতো বুট্টু, নিজে থেকে নামটা দিয়েছিল।